আমাদের জীবনকে রক্ষা করতে হবে, আমাদের বাঁচতে হবে। শুধু আমাকে নয়, আমি নিজে যেমন বাঁচবো, আমি কিন্তু আরো 5 জনকে বাঁচাবো। সেটা কিভাবে? আমার পরিবারকে আমি ভালো রাখবো, আমি নিজে ভালো থাকবো, এবং আমার পারিপার্শ্বিক যারা রয়েছেন তাদেরকেও আমি মনের বল বাড়াবো, আত্মবিশ্বাস বাড়াবো, এবং তাদেরকে ভালো রাখার জন্য যেসব পন্থাগুলো অবলম্বন করতে হবে সেই পন্থা আমি অবলম্বন করব। এই মুহূর্তে জানি আপনাদের মনে এই প্রশ্নটাই আসছে, হ্যাঁ আপনি তো এই কথাগুলো বলছেন, কিন্তু এই রাস্তা অবধি পৌঁছানোর কি কোনো সূত্র আছে? কিভাবে? আমরা তো নিজেরাই মনের দিক দিয়ে একেবারে ভেঙে পড়েছি, আমরা কিভাবে এগোবো? আর সেই জন্যই কিন্তু আজকে এই অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে এসেছি, যিনি আপনাদেরকে নিজের মনের বলটা, আত্মবিশ্বাসটা, উইল পাওয়ারটা যিনি বাড়িয়ে দিতে পারেন, অর্থাৎ কিসের মাধ্যমে তিনি বাড়াবেন সেটা নিয়েই আজকের অনুষ্ঠান। আপনি কিন্তু চাইলেই ভালো থাকতে পারেন, আপনার পরিবারকে ভালো রাখতে পারেন, আপনার পারিপার্শ্বিক জায়গাটাকে আপনি ভালো রাখতে পারেন। সামগ্রিকভাবে, সার্বিকভাবে ভালো থাকার জন্য যে পন্থাগুলো অবলম্বন করতে হবে, যদি আপনি একটু সময় খরচা করে সেগুলো শিখে নিতে পারেন, তাহলে কিন্তু সত্যি করোনা কেন, কোনো মহামারী আপনাকে গ্রাস করতে পারবে না, আপনাকে ভালো থাকা থেকে দূরে সরিয়ে দিতে পারবে না। আর যে যার হাত ধরে আমরা ভালো থাকার রাস্তাটাকে চিনবো, জানবো এবং কিভাবে ভালো থাকবো, তাকে কিন্তু আজকে আমরা আমাদের হট সিটে পেয়ে গেছি। অবশ্যই তাকে আমরা স্বাগত জানাবো, এই স্পর্শ মৌগা রেকি ট্রেনিং সেন্টারের যিনি কর্ণধার আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, ম্যাডাম মহুয়া হাসিনা, জানাবো অনেক অনেক স্বাগত আপনাকে। অনেক স্বাগত। আজকে কিন্তু প্রচুর প্রশ্ন রয়েছে ম্যাডাম, কেননা এই যে ভয়াবহ একটা জায়গার মধ্য দিয়ে আমরা দিন অতিবাহিত করছি, এতদিন লকডাউন ছিল, একটা মানসিক অবসাদ প্রত্যেকের মধ্যে এসেছে। আমি জানি এই অ্যাঞ্জেল রেকি, আমার মনে হয় যে আমাদের মানসিক শারীরিক দুটো জায়গাকে আমাদের কিন্তু পাওয়ার আপ করে দিতে পারে, এটা ঠিক তো? হ্যাঁ। তো প্রথমেই দর্শক বন্ধুরা, অনেক নতুন বন্ধু রয়েছেন, তাদের জন্য আজকে আমি একটু জানবো, যারা এখনো পর্যন্ত অফিস জয়েন করেননি বা করলেও এই সময় টিভি চ্যানেল খুলতে খুলতে আজকে এই চ্যানেলে উপস্থিত হয়েছেন, দিদি ম্যাডাম তাদের জন্য একটু বলুন অ্যাঞ্জেল রেকিটা কি? প্রথমে একটু বলছি না, নতুন একটা মানে যেহেতু সাবজেক্টটা অনেক পুরনো, কিন্তু প্রত্যেক দিনই কেউ না কেউ তো নতুন থাকে, তো আগে জিনিসটা জানতে হবে যে কী পদ্ধতিটা কী। তো অ্যাঞ্জেল রেকি হচ্ছে একটা থেরাপি, যে থেরাপিটা করে আমরা নিজেরা ভালো থাকতে পারি এবং অন্যদেরকে ভালো রাখতে পারি। এর কোনো রকম কোনো খারাপ প্রতিক্রিয়া কিছু নেই, আমরা আমাদের মনের জোর থেকে, শরীরের জোর থেকে সব কিছু বাড়াতে পারি, এবং শুধু নিজের জন্য না, অন্যদের জন্য কিছু করতে পারি। আর এটা যেহেতু একটা স্বয়ংসম্পূর্ণ সাবজেক্ট, মানে এর সঙ্গে এটা শিখতে হবে ওটা শিখতে হবে না, এটা যদি একবার শেখা যায় তাহলে এটাকে সবার সঙ্গে নিয়ে চলতে পারি, আমাদের কারুর সঙ্গে কোনো বিরোধিতা নেই। অনেক ক্ষেত্রে অনেক কিছু কাজে লাগে, তার সঙ্গে যদি এটাকে নিই তাহলে সেই কাজটাকে অনেক তাড়াতাড়ি আমরা ঠিকঠাক করতে পারি, এবং অনেক কিছু কাজ আছে যেটা আমরা শুধুমাত্র এটা দিয়েই করতে পারি। আর যেটা করোনা নিয়ে বলা হচ্ছে, যেটা মহামারী রূপে হঠাৎ করে আমাদের সামনে চলে এসেছে, তো সেটা নিয়ে বলবো যে একটু বিস্তারিত আলোচনাটা পরে করবো, আগে জানছি জিনিসটা কি, আমরা যেটা শিখছি অ্যাঞ্জেলটা কি, এটা হচ্ছে একটা এনার্জি নিয়ে কাজ, যে এনার্জিটা আমরা মেডিটেশন দিয়ে করি সম্পূর্ণ, এর মধ্যে কোনো রকম কোনো মানে শুধুমাত্র পজিটিভ এনার্জি দিয়েই কাজটা করি। এনার্জিটা কোথা থেকে পাচ্ছি না, আমাদের মহাকাশ থেকে, তো সেটাকে আমি কিভাবে রিসিভ করব, এবং আমরা যে একটা শুনছি ডিস্টেন্স, অন্যদেরকেও করা যায় না ছুঁয়ে, সেটা কিভাবে করব, সেগুলো শেখার জন্যই ক্লাসটা। এটা সম্পূর্ণ মেডিটেশন দিয়ে করা হয়, এবং এতে কোনো রকম কারুর কিছু খারাপ হয় না, যেটা হবে সেটা সবটাই আমাদের ভালোর দিকে, সে মন হতে পারে, সম্পর্ক হতে পারে, কাজ হতে পারে, শরীর হতে পারে, যা কিছু সবটা ভালো দিয়েই করা হয়। তাহলে আজকে আমরা যে জায়গাটা জানলাম, শুধু শরীর মন এই দুটোকে ভালো করা যায় তা কিন্তু নয়। ম্যাডাম যেটা বললেন, আজকে আমরা অফিসে গেছি, অফিসে আমার কোনো প্রবলেম হয়েছে, আমি সেটাকে সলভ করতে পারি, আমার ছেলে বা মেয়ে পরীক্ষা দিতে গেছে, তার পরীক্ষাটা কেমন হবে, আমি টেনশন করছি, এখন তো মারাই টেনশন করে, পড়াশোনা, চাকরি, সব কিছু, সব কিছু ক্ষেত্রে, মানে আমি সবটা বলছি বাস্তবে মাটি দাঁড়িয়ে, যেটা হওয়া সম্ভব, যে আমি কাজ করছি একটা প্রমোশনের প্রয়োজন, আমি ব্যবসা করছি সেটাকে এগোতে চাই, কোনো কিছুই নয়, এরম নয় যে আমি এটা শিখে শুধু আর কিছু করব না, আমিও যে করছি আজকে আমাকেও কিন্তু ক্লাস করতে হচ্ছে, কাজ তো আমাদের করতেই হবে, কিন্তু কোথাও গিয়ে যখন আমরা আটকে যাই, বাধা পাচ্ছি যে আর এগোতে পাচ্ছি না, এটা হচ্ছে না কেন, বা করেও হয়তো আমি কিছু সেখান থেকে রিটার্ন পাচ্ছি না, আমাদের একটা বন্ধু হিসেবে যদি কিছু পাশে থাকে, তো সেখানে আমাদের একটা হেল্প হয়,
আমি একা চলতে পারছি না, আমার হাতটা যদি কেউ ধরে সেইখানটা আমি একটু এগিয়ে যাবো, গাইডলাইনটা আমি যদি পেয়ে যাই ভীষণভাবে। এবং সেটাই হচ্ছে অ্যাঞ্জেলদের কাজ, যেটা আমাদের বন্ধু হিসেবে আমাদের পাশে থাকে, তারা আমাদের গাইড করে এবং আমাদের এগোতে সাহায্য করে। আমরা টিভির পর্দায় এই মুহূর্তে কিছু অ্যাঞ্জেলের ছবি দেখছি, তো এই অ্যাঞ্জেলরাই কি আমাদের পথ চলতে সাহায্য করে? আসলে ক্রিস্টালের অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল অনেক রকম আছে, নাম আছে তাদের, আর্ক অ্যাঞ্জেল আছে, গার্ডিয়ান অ্যাঞ্জেল আছে, অনেক নাম আছে। এই ক্রিস্টালের অ্যাঞ্জেল কেন দিয়ে দেওয়া হয় ক্লাসে একটা করে, যে ক্রিস্টাল হচ্ছে আমাদের অনেক কিছু পজিটিভিটি, প্রচুর পজিটিভ এনার্জি আমরা ক্রিস্টাল থেকে নিই, যেহেতু ক্রিস্টাল হচ্ছে প্রকৃতির জিনিস, ওই জন্য। তো সেক্ষেত্রে যদি আমরা একটা করে অ্যাঞ্জেল হাতে নিয়ে করি, মানে প্র্যাকটিস করি যেভাবে বলে দিই, এবং যদি আমরা বাড়িতেও রাখি, তো সেখানে আমরা অনেকটা পজিটিভিটি পাওয়ারটাকে আমরা নিতে পারি। তার জন্য এই ক্রিস্টালের অ্যাঞ্জেলগুলো আমরা কাজে লাগি, এগুলো প্রত্যেকটাই অ্যাঞ্জেল। এর মধ্যে রাফায়েল আছে, হ্যানিয়েল আছে, গ্যাব্রিয়েল আছে, এরকম নানা রকম, মাইকেল আছে, ভাগ আছে। আর প্রতিটি অ্যাঞ্জেলের কাজ কি আলাদা আলাদা? হ্যাঁ, প্রত্যেকটা অ্যাঞ্জেলের কাজ আলাদা আলাদা। সেগুলো সব বিস্তারিত ক্লাসে ক্লাসে, হ্যাঁ সেগুলো ক্লাসে বলা হয় যে কীভাবে আমরা, মানে এটা পরের প্রশ্নতে আমরা চলেই আসছি যে মানে কীভাবে আমরা ধাপে ধাপে করছি। তো সেক্ষেত্রে এই যে অ্যাঞ্জেলটা শেখাচ্ছি সম্পূর্ণ, তার মধ্যে কী কী আছে যদি আমরা চলে আসি, তো তার মধ্যে আগে আমরা হচ্ছে প্রোটেকশান পাচ্ছি। এবার প্রোটেকশানের কথা থেকে আমি একটু বলে দিই, যে এই যে প্রোটেকশান কথাটা বলছি, আমাদের যে সামনে একটা রোগ চলে এসছে হঠাৎ করে, আমরা কেউই কিন্তু এটা সম্বন্ধে কোনোদিন ভাবিও নিই যে এরকম কিছু হতে পারে, কিন্তু আমরা এখানে যারা অ্যাঞ্জেল জানি, যারা রেইকি জানি, তারা কিন্তু, বিশেষ করে আমি অ্যাঞ্জেলেরই কথা বলবো, কেননা প্রচুর রকমের প্রোটেকশান আছে। আজকে আমি আমার বাড়ির লোকগুলোকে সেফ রাখতে পারছি, আমি নিজেকে করতে পারছি, দুদিন পর আজ না হয় কাল স্কুল খুলবে, আমাদের প্রত্যেকেই কাজের জায়গায় জয়েন করতে হচ্ছে, এবং প্রচুর মানুষের নানা রকম কাজ। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে তাদের কিছু প্রোটেক্ট করতে পারি, যাতে কোনো রকমভাবে কেউ কারো মানে আক্রান্তটা না হয়, এবং তাতে আমাদের এখানে ভালো ভালো প্রোটেকশানগুলো যে সব রোগেরই করা যায়, যেহেতু এটা আমাদের সামনে এসছে আমি এটা থেকে বলছি। আরও একটা ব্যাপার হচ্ছে, আজকে এই রোগটা নিয়ে যখন আমরা এত চিন্তিত, আরও কিন্তু মানুষের ঘরে নানা রকম রোগ আছে, তো এই মুহূর্তে ডাক্তার পাওয়াটা একটা বিশাল সমস্যা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রেও কিন্তু আমরা এগুলোকে অ্যাপ্লাই করে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, অন্তত যাতে এমার্জেন্সি কিছু না হয়ে যায়, যা অন্তত 3-4 মাস সময় পেলাম। আচ্ছা, এখানে একটা প্রশ্ন রাখি, হ্যাঁ ধরুন আমি শিখলাম আমার পরিবারে, তাহলে আমি কি আমার পরিবারে যদি আমি শিখি, আমার পুরো পরিবারকে আমি প্রোটেক্ট করতে পারছি? সবাইকে, হ্যাঁ। আচ্ছা, এবং তার জন্য এরকম নয় যে আমাকে একই বাড়িতে থাকতে হবে, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, আমি যেখানে থাকি সেখান থেকেই তাকে প্রোটেকশন দিতে পারবো এবং তার জন্য কিছু করতে পারবো। তো আমরা যে এটা একটা ভীষণ বড় আমাদের পাওয়া, কেননা আজকে আমাদের হাতে একটা কিছু রইলো। আমি সবসময় বলি, ছোট থেকে ভাবতে যদি আমরা আরম্ভ করি সেটা বড় মনে হয় বেশি ভালো হবে। আমি একটা জিনিস শিখেছি, আমি অন্তত যদি কারোর একটু জ্বরটা কমাতে পারি, যদি কারোর একটু পেটের যন্ত্রণা কমাতে পারি, মাথার যন্ত্রণা কমাতে পারি, সেটাও আমার কাছে অনেক। এটা করতে করতে, প্র্যাকটিস করতে করতে একদিন দেখা যায় যে অনেক কিছু করা যায় এটা দিয়ে। তো তার জন্য একটা প্র্যাকটিসের দরকার লাগে, শিখে যাওয়া। এটা কদিনের ক্লাস? ক্লাসটা দুদিনের হয়। আমরা শিখি, কারণ আমরা যদি নিজেরা না ঠিক থাকি তাহলে আমরা অন্যদেরকে কি করে ঠিক রাখবো? তো সেই জন্য নিজের দুটো প্রোটেকশন শেখানো হয়, অন্যদেরকে কিছু প্রোটেকশন আছে, এমার্জেন্সি প্রোটেকশন আছে। এছাড়া শেখানো হয় কলিং। কলিং হচ্ছে আমরা যে নানা রকম অ্যাঞ্জেল নিয়ে কাজ করি, অনেক সময় গ্রুপে ডাকতে হয়, অনেক সময় একা ডাকতে হয়, কাকে কখন প্রয়োজন পড়বে, এবং বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে করা যায়। মানে আজকে আমার এই হয়তো 3 জনকে দরকার পড়ছে অ্যাঞ্জেল, কালকে 2 জনকে দরকার পড়ছে, আমরা যে 15টা অ্যাঞ্জেল পাই, তাদের কোনো সময় গ্রুপে কাজ করাই, কোনো সময় একা ডেকে কাজ করাই, সেগুলো সব কলিংয়ের মধ্যে আমরা শিখিয়ে দিই। ফ্রেম পদ্ধতি আছে, আমাদের সম্পর্ক নিয়ে নানারকম সমস্যা থাকতেই পারে, সে ছোটো বড়ো যাই হোক না কেন, সেগুলোকে সবই ঠিক করা যায়। এবার আমাকে বুঝে নিতে হবে সম্পর্কটা কতটা জটিল হয়েছে, সেটা নিশ্চয়ই, সেটা আমরা ডাক্তারের কাছে গেলেও তো রোগ অনুযায়ী ট্রিটমেন্ট হয়, সবাই তো আমরা একসময় সারি না, ঠিক সেরকম। তো কিন্তু একদম কাজটা হয়, যদি কেউ যদি ভালো করে প্র্যাকটিস করে, তো তার যেটা চাই সেই চাওয়াটা যদি মানে স্বাভাবিক হয়, অস্বাভাবিক কিছু না, তো সেটা সম্পূর্ণ হবে। সেটা আমি নিজেকে প্রোটেক্ট করা শিখছি, তারপর আমি ধাপে ধাপে এই অ্যাঞ্জেলকে কিভাবে কল করতে হয়, আমার কোন কোন সমস্যা ছিল, আমি কোন অ্যাঞ্জেলকে ডাকবো, কোন, এগুলো সব লিখিয়ে দেওয়া হয় এবং তারপরে বলেও দেওয়া হয় ক্লাসে। আবারও বলা হয় যে একবার ক্লাস যারা করে যাচ্ছে, তারা একবার কেন, 100 বার ক্লাসে আসুক, পুরো 2 দিনের ক্লাসই করুক, কিন্তু ভালো জিনিস শিখুক, এবং তার জন্য কোনোরকম কোনো কোর্স ফিস লাগে না এক্সট্রা, একবারই যা কোর্স ফিস নেওয়া হয়।
তারপরে এবার ম্যাডাম আমি একটু বলি যে ধরুন এরকম শিখছে তারপরে যারা অ্যাপ্লাই করছে হ্যাঁ তারা কি রেজাল্ট মানে আমি জানি মহুয়া রেখে ট্রেনিং সেন্টার স্পর্শ যে আপনার যে স্কুলটা সেখান থেকে প্রচুর শিক্ষার্থী যারা আজ আপনার কাছ থেকে শিখে কিন্তু অনেক মানুষকে অ্যাপ্লাই করে তারা কিন্তু আজকে আমি রিপোর্ট এটা পেয়েছি যে ভালো থাকে তো সেই জায়গায় আপনি মানে আপনার এই সাকসেসটা কেমন লাগে না সব থেকে ভালো হচ্ছে আমার বড় পাওনা হচ্ছে আমার ছাত্রছাত্রীরা তারা ভালো আছে এই যে মানে আমফান হলো প্রচুর মানে গ্রামাঞ্চলে প্রচুর আমার প্রচুর ছাত্রছাত্রী আছে আমাদের এখানেও আছে তো কারোর কিছু ক্ষয়ক্ষতি হয়নি এটা একটা আমার কাছে বড় পাওয়া তাদের কাছে আরো বড় পাওয়া আমরা করোনা নিয়ে ভয় পাচ্ছিলাম তাহলে আমফানের মতো ঝড় কেও কি আমরা প্রোটেক্ট করতে পারি অ্যাকচুয়ালি দেখুন যখন প্রকৃতির জন্য করি তখন সবাই মিলে করতে হয় আচ্ছা আমরা তখন সবাই মিলেও করি গ্রুপেই করি মানে সব যতজন আমার ছাত্রছাত্রী আছে প্রত্যেককে বলেছি যে যাতে মানে জিনিসটা চলে যায় বা যাতে শান্ত হয় তার জন্য কিন্তু এবার সব থেকে বড় কথা হচ্ছে আমি তো আগে নিজেকে প্রোটেক্ট করব সেখানে আমি যাই হোক না কেন আগে তো আমি আমার বাড়িটাকে দেব আগে আমি চেষ্টা করব যে আমি আমি আমার লোকগুলো হ্যাঁ তারপর আমরা সবার জন্য করি একটা যাতে আরো অনেক কিছু না হয় তো সেখানে প্রকৃতি কেন প্রকৃতি তো আর মানে ছেলে খেলার কথা না যে একদম সবটা আমরা ঠিক করে ফেলতে পারবো কিন্তু অনেকাংশে অনেক কিছু করা যায় সেটা অনেকভাবে করতে হয় মানে সবাই মিলে কিন্তু আমারটুকু কিন্তু আমরা করে নিতেই পারি মানে শুধু আমি আমারটুকু সামলে নিতে পারবো এরম আমি এবং আমার পরিবার এটা আমি ভালো রাখার আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দূরে কেউ আছে মানে আমি যাকে চিনি অতি অবশ্যই যাকে করছি তার তাকে একবার দেখতে হবে যে আমি কার উপরে অ্যাপ্লাই করছি কিন্তু সবটাই ভালো সবটাই পজিটিভ মানে আমি কিছু এটা দিয়ে খারাপ ভাবতে পারবো না আর ভাববো না কারণ ক্লাসের প্রথম থেকে শেষ পর্যন্ত এটাই শেখানো হয় তারপরে চলে আসবো নেগেটিভিটি কাটা নেগেটিভিটি কাটা হচ্ছে আমার চলার পথে যদি কিছু বাধা থাকে সেই বাধাটাকে আমার আগে কাটাতে হবে আমি হয়তো কোথাও গেছি আমার বলেছে এটা ব্লক আছে বা এখন যেমন শুনি বাস্তুদোষ বা আমার হয়তো কোনো গ্রহদোষ কিছু একটা আছে বা আমার শরীরে কোনো একটা ব্লকেজ আছে বা কিছু সেইটাকে কিন্তু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি হচ্ছে সেই টক্সিনটাকে কীভাবে করবো তখন আমরা নেগেটিভিটি কাটি এরপর চলে আসবো ক্লিনজিং ক্লিনজিং কি আমাদের ভেতরের যা চক্রগুলো আছে সেগুলো যদি আমাদের রোগগ্রস্ত হতে থাকে তাহলে আমাদের এফেক্ট কিন্তু বাইরেও পড়ে ভেতরেও পড়ে নানা রকম রোগের সৃষ্টি হয় সেইটাকে আমরা ক্লিন করছি মানে আমার ভেতরে যা কিছু টক্সিন আছে ওটাকে আমি রোজের রোজ বের করে দিচ্ছি তার সঙ্গে আমার স্ট্রেস থাকুক বা আমার অফিসের চাপ থাকুক বা আমার ব্যবসার কিছু মানে আমাদের টেনশান টেনশান থেকেও তো প্রচুর রোগ হয় তো সব কিছুইকে কিন্তু আমি মানে সম্পূর্ণভাবে আমার শরীরের যে টক্সিনগুলো হচ্ছে সেগুলোকে আমি বের করে দিচ্ছি এবং আমার প্রত্যেকটা চক্রকে আমি ব্যালেন্স করছি যাতে আমি সুস্থ থাকি তো সেক্ষেত্রে আমরা ক্লিনজিংটা শিখি এরমভাবে ধাপে ধাপে অনেক কিছু শিখিয়ে দেওয়া এবার চলে আসবো সুইচ ওয়ার্ডে সুইচ ওয়ার্ডটা কি সুইচ ওয়ার্ড হচ্ছে এমন কিছু ওয়ার্ড আছে মাস্টার ওয়ার্ডও বলা হয় যে আমি হয়তো রাস্তায় একটা হঠাৎ করে একটা এমন অসুবিধাতে পড়ে গেছি অ্যাঞ্জেল কল তো আমরা করি কেননা বেসটা হচ্ছে অ্যাঞ্জেল কিন্তু আমরা যেটা করি সেটা হচ্ছে সেইটা সঙ্গে সঙ্গে যদি কাউন্ট করতে শুরু করে দিই কিছু পদ্ধতি আছে যেমন এখানে আমরা নাম্বারে কথা বলছি নাম্বারগুলো ব্যবহারের কিছু পদ্ধতি আছে কোনো সময় আমরা বডি পার্টে লিখি সেখানে কিছু রঙের অ্যাপ্লাই করা হয় মানে কোন রং দিয়ে কোন বডি পার্টে লিখবো কীভাবে লিখবো এবং প্রচুর নাম্বার আছে মানে সপ্তাহের নাম্বার আছে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত নাম্বার আছে এমনকি প্রত্যেকটা দাঁতের জন্য আলাদা আলাদা নাম্বার আছে এরমভাবে প্রচুর মানে কয়েক লক্ষ নাম্বার আছে সবই অ্যাঞ্জেলিক নাম্বার তো এই নাম্বারগুলোকে আমরা কিভাবে নেব কাজে লাগাবো মানে নাম্বারে এনার্জি নেব আচ্ছা এই ব্যাপারটা কিন্তু আমরা এই নাম্বারগুলো কি মনে রাখা সম্ভব না এগুলো তো আমরা খাতায় লিখিয়ে দিই এবার আমরা আমাদের যেটা দরকার ওই যে ওই জন্য বললাম এই পদ্ধতিটা কিভাবে আমি অ্যাপ্লাই করব সেটা ক্লাসে শিখিয়ে দেওয়া যে কিভাবে করব কটা অবধি করতে পারবো কতক্ষণ মানে এটাকে চার্জ কিভাবে করব সেইভাবে এছাড়া আমরা যেমন ধরুন একটা করে এখন জলের বটল ক্যারি করি সব জায়গাতে এবার যদি আমার সারাদিন এই তীব্র গরম এই কিছুদিন আগে চলছিল আজ তো বৃষ্টি হয়েছে তো এই যে রাস্তা যদি কাজ করছি আমি তো আমি জলের বটলটা যখন ক্যারি করছি তাতে কিন্তু আমি চার্জ করতে পারি জলটাকে তো আমার যেন ডিহাইড্রেশন না হয় বা হয়তো অলরেডি আমার কিছুটা রোগ হয়ে আছে সেটা যেন না বাড়ে এরমভাবে নানা রকম নাম্বার কালার মানে কালারগুলো কিন্তু এরমভাবে না ভাবার ব্যাপার নেই সবই অ্যাঞ্জেলিক কালার তার একটা প্রসেস আছে আমরা ব্যবহার করি কীভাবে ওটাকে তো সেইভাবে করে নিয়ে কিন্তু আমরা জল দিয়েও অনেক নেগেটিভিটি শরীরে দূর করতে পারি এবং আমাদের শরীরকে কিন্তু অনেক ভালো রাখতে পারি মানে নিজেকে এনার্জেটিক করে নিতে পারি অনেক কিছু তো কেন আমাদের শরীরের ভেতরটা যত সুস্থ থাকবে তত কিন্তু আমরা সব কিছু করতেও পারবো আমাদের এনার্জি লেভেলটাও ঠিকঠাক থাকবে সে আমি যেখানেই কাজ করি না কেন আমার যদি আজকে শরীর খারাপ থাকে আমাদের কিন্তু এক গ্লাস জল নিয়েও খেতে ইচ্ছে করে তো সেক্ষেত্রে বাচ্চা হোক
বয়স্ক হোক, মানে সবাই যেমন শিখতেও পারে, এগুলো যেমন শেখার কোনো বয়সও নেই। হ্যাঁ, বাচ্চাদের ক্ষেত্রে বলবো যে একটু যেন প্র্যাকটিসটা করতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু বয়স, এবার এদিকে যত বয়স হোক না কেন, আমার মানে 80 বছর পেরিয়ে গেছে, এরকম স্টুডেন্টও আছে, কোনো ব্যাপার না। তো আমার মনে হয় শিখলে ভালো, কেননা দেখুন আমি যখন, আমার হয়তো সব দায় দায়িত্ব কর্তব্য পালন হয়ে গেছে, আমি বাড়িতে আছি, বাড়িতে থাকলেও আমি কাজ না করলেও কেউ কিন্তু অসুস্থ হয়ে থাকতে চাই না, সবাই চাই তো সেটা কিন্তু আমরা করতে পারি। আমার যদি কোনো কারণে যদি আমাকে হসপিটালাইজড হতেও হয়, হতেই পারে, মানুষ তো এটা আমরা অস্বীকার করতেই পারি না, করিও না, আমরা কিন্তু বেডে শুয়েতেও সেখানে অ্যাঞ্জেল কল করতে পারি, যাতে আমি তাড়াতাড়ি ওখান থেকে রিকভার করে যাই। তো আমরা নানাভাবে কাজে লাগাতে পারি, আমি কীরমভাবে কাজে লাগাবো, কতভাবে কাজে লাগানো যায়, সেগুলো সব ক্লাসে বলে দেওয়া। একদমই তাই, যারা মনে করছেন এই মুহূর্তে সত্যি অ্যাঞ্জেল রেইকিটা আমাকে শিখতেই হবে, তাদের জন্য অবশ্যই ফোন নাম্বার বলে দেবো, যে ফোন নাম্বারে আপনারা ফোন করে ইন ডিটেলস সব কিছু জেনে নিতে পারেন, কবে ক্লাস হচ্ছে, কটা থেকে ক্লাস, কি কত ফিস, সমস্ত কিছু ইন ডিটেলস আপনারা জেনে নিতে পারেন। আপনারা মোবাইলে স্টোর করে নিন নাম্বারগুলো, 9007 797 797। আরেকটি নাম্বার রয়েছে 9830677892। এই নাম্বারে আপনারা কল করলে ইন ডিটেলস কিন্তু পেয়ে যাবেন। একদমই ঠিক যেটা হচ্ছে, যে আমার খুব ভালো লাগলো, আমরা অনেক নতুন কিছু আজকে ম্যাডামের কাছ থেকে জানলাম, আর সবথেকে বড় কথা আমরা জীবনে না খুব নেগেটিভিটিকে জায়গা দিই, এটা ওর হলো, আমার কেন হলো না, ও এগিয়ে যাচ্ছে আমি কেন যাচ্ছি না, এর থেকে আমাদের মনে হিংসা বিদ্বেষ, এর থেকেও কিন্তু নানা রকম চাপে পড়ে আমাদের কিন্তু স্ট্রেস তৈরি হয়, রোগের সৃষ্টি হয়, এবং সেই রোগ থেকে একটা মারাত্মক কিছু সৃষ্টি হয়ে যায়। তো এই মুহূর্তে সবার মনে একটাই ভয় যে করোনা থেকে যেন আমি রেহাই পাই। আর তো তাদের জন্য বলবো, এই যে আজকে আমরা সোশ্যাল মিডিয়া খুললেই এত অভিভাবকরা লিখছেন যে স্কুলে এখন পাঠাবো না, সত্যিই তো আমরা চাই না বাচ্চাদের গিনিপিক করতে, তো সেখান থেকে দাঁড়িয়েও আপনি কিন্তু আপনার বাচ্চাকে প্রোটেকশন দেওয়ার জন্য এই অ্যাঞ্জেল রেইকি কিন্তু শেখাতেই পারেন, তাই না? এবং সব থেকে বড় কথা হচ্ছে আমাদের কিন্তু করোনার জন্য আলাদা নাম্বার আছে অ্যাঞ্জেলিক, এবং আমার প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমি দিয়েছি, তারা প্রত্যেকে ব্যবহার করছে, এবং এটা আমার কাছে বড় পাওয়া, যেহেতু আমি এটা শিখিয়েছি সেখান থেকে বলবো যে আমরা কিন্তু কোনো ছাত্রছাত্রী সবাই সুস্থ আছে, কেউ অবধি আমি এখনও শুনিনি আমার কোনো কিছু আক্রান্ত হয়েছে বা কিছু না, তো এই ঝড়ে কারোর কোনো ক্ষতি হয়েছে বা কিছু, এখানে একদম করোনার জন্যই, মানে এর জন্যই একটা একদম আলাদা নাম্বারই দেওয়া হয় আর কি অ্যাঞ্জেল। সেটা আমরা কীভাবে বডি পার্টে লিখতে পারি, সেটা কীভাবে আমরা কাজে লাগাতে পারি, সেটাকে কীভাবে অ্যাক্টিভ করতে পারি, এগুলো কিন্তু ভীষণভাবে মানে কাজে লাগে। এবং সব থেকে আমার যেটা বড় পাওয়া, যে এই সময় আমাকে প্রচুর মানুষ ফোন করেছে যে অনলাইন ক্লাস করার জন্য, কেননা মানুষ এই যে ডাক্তার দেখাতে পারছে না, এখানে অনেক রকম মানে অসুবিধায় পড়ে যাচ্ছে, হয়তো তার অন্য কিছু সমস্যা আছে, সে যেতে পারছে না, তো সেখান থেকে আমি এখন একটু অ্যানাউন্স করে দিই, এই মুহূর্তে এক্ষুনি অনলাইন ক্লাসটা শুরু হচ্ছে না, অনেকে ফোন করছে, চেষ্টা করব করার, তবে একটু ক্লাসের সংখ্যাটা একটু কমিয়ে দিয়েছি, মানে 2-3 জন করেই আমি এটা ক্লাসটা করছি, সবাই ডিস্টেন্স মেনটেন করে। কিন্তু আমাদের যেখানে এখানে প্রোটেকশনগুলো আছে, প্রোটেকশনগুলো প্রত্যেকটাই কিন্তু ভীষণ পাওয়ারফুল, এবং এই যে নাম্বারটা আছে করোনার, এটা কিন্তু ভীষণ একটা ভালো এফেক্ট করছে। আমাদের কী বলুন তো, আমাদের সব খাতা পেনে না, আমাদের হচ্ছে সব কিছু করে দেখো, অভিজ্ঞতা আমাদের কাজ দিয়েই করতে হয়, আমাদের তো এখানে বসে শুধু হয় না যে আমার এটা পেলাম হাতে, আমি এটা কাজে লাগালাম, কাজে লাগিয়ে আমি রেজাল্টটা কী পেলাম, সেটাকে আমি মানুষের সামনে তুলে ধরতে পারি। এটাই আমি এবং আমার মাস্টার এইভাবেই আমরা কাজে এগোচ্ছি, এবং এভাবেই এটার এই পদ্ধতিটা এইভাবেই এগোনোর, এখানে এই খাতা পেন নিয়ে বসে কিছু হবে না, শুধুমাত্র নিজের কাজ দিয়ে সেই জায়গাটাকে দেখতে হবে। তো আমাদের যাই কিছু হোক না কেন, আমরা কিন্তু আমাদের প্রোটেকশনটা খুব ভালো করে নিজেদেরকে দিতে পারি, অন্যদেরকেও দিতে পারি। সুতরাং আর দেরি করা আমার মনে হয় এই মুহূর্তে উচিত হবে না। ম্যাডাম, আরেকটি কথা আপনি যেটা বললেন খুব গুরুত্বপূর্ণ, যে শুধুমাত্র এই মহামারী নয়, আমাদের কিন্তু উঠতে বসতে অনেক রকম রোগের আমরা আক্রান্ত হই, তাহলে সেই রোগগুলো, কারণ এখন অনেক হসপিটালই ভর্তি নিচ্ছে না, সবাই একটু দূরে দূরেই রয়েছি আমরা, এরকম অনেক মানুষ এই লকডাউনে বলুন, এই পরিস্থিতিতে বলুন, আমি নিজেদের মধ্যেও দেখেছি হসপিটাল হসপিটাল ঘুরছে, ভর্তি নিচ্ছে না, তো সেইখানে সেই পরিবারের যদি একজন কেউ এই অ্যাঞ্জেল রেইকিটা জানে, সে যদি কিছুটা হলেও চেষ্টা করে তাকে সাময়িক বিপদ থেকে কাটিয়ে উঠতে পারে, তাহলে আমরা ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আবার দেখিয়ে আবার অনেক দূর এগোতে পারবো। এরকম আমার প্রচুর ছাত্রছাত্রী হয়েছে যাদের মানে বাবা বয়স্ক, মা বয়স্ক, যে এই মুহূর্তে যে হয়তো তাকে ভর্তি করতেই হতো, সেখান থেকে কিন্তু মানে অ্যাঞ্জেল করে সেটাকে অনেক পেছিয়ে দেওয়া গেছে, ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার নিজেই বলেছে এখন যেরকম কন্ডিশন আছে এখন ভর্তি নিতে হবে না,
সেই যে তাড়াটা ছিল ওদের মনে, যে ভয় যে আজকে যদি করতে হয় তাহলে কি হবে, সেটা কিন্তু প্রয়োজন পড়েনি। তো এগুলো আমরা অ্যাপ্লাই করতেই পারি, আমার হাতে কিছু নেই সেখানে আমি এটা অ্যাপ্লাই করে অনেকটা ভালো থাকতে পারি। তো আমার মনে হচ্ছে দেখুন, আজকে বাচ্চাদের কথা আমরা প্রসঙ্গ তুললাম, যে বাচ্চারা আজকে স্কুলে যাবে, আমি তো চাইবো মা হিসাবে আমার সন্তানকে একেবারে প্রোটেকশন দিয়ে পাঠাতে। আপনি পারেন কিন্তু সেই প্রোটেকশনটা দিতে। আমি পরপর বলছি, হ্যাঁ বাচ্চাদের কথা বলছি, প্রত্যেকেরই ভয় আছে। আজকে আমি আমার অফিসের চাকরিটা চলে গেছে, আমি ভীষণ ডিপ্রেশনে চলে গেছি, আমি কি করব ভেবে পাচ্ছি না, কি চাকরি না ব্যবসা করব, সেই জায়গায় আমি এঞ্জেলকে প্রয়োগ করে আমি কিন্তু নতুন চাকরি পেতে পারি, আমি ইন্টারভিউ যাওয়ার জন্য তৈরি করতে পারি নিজেকে। আজকে আপনার বিবাহিত জীবনে সমস্যা, আপনি সেখান থেকেও কিন্তু এই এঞ্জেল কল করে আপনি কিন্তু সত্যি একটা সুন্দর দাম্পত্য জীবন গড়ে তুলতে পারেন। আজকে যে বয়স্ক মানুষটা আমাদের বাড়িতে আছে, সেই মানুষটা কেন আমাদের মুখাপেক্ষী হয়ে থাকবে? সেও যদি এই এঞ্জেলটাকে প্রয়োগ করে, আজকে নিজের কাজটুকু যদি সে নিজে করে নিতে পারে, আমার মনে হয় পরিবারে আমরা অনেকেই ভাবি যে অন্তত সে নিজের কাজটা নিজে করে নিচ্ছে। হ্যাঁ, শুধু কাজ করার জন্য না, একটা মানুষ সুস্থ থাকলেই ভালো লাগে। সারাদিন না তো যে শুয়ে থাকে তার ভালো লাগে, না তো বাড়ির লোকেদেরও সেরকম দেখতে ভালো লাগে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার এই যে কথাটা দিদি বললেন না, 8 থেকে 80, আমরা 8-এর নিচেও অনেক বাচ্চারাও আজকে শিখতে যাচ্ছে। আর সবথেকে ভালো কথা, একটা কথা বলবো, বাবা মাকে একটু জানতে হবে, নালে একটু খুব বাচ্চা হয়ে গেলে যেটা অসুবিধা হয় সে হয়তো প্র্যাকটিসটা করবে না। আর এখানে মা গেল সে ছেলেকে নিয়ে গেল, একদম মূলটাই হচ্ছে প্র্যাকটিস। এভরিডে কতক্ষণ প্র্যাকটিস করতে হবে? সে প্র্যাকটিসটার সময় লাগে মাত্র আধ ঘন্টা, সেটা ভাগ করে নেওয়া যায়, সকালে 15 মিনিট, বিকেলে 15 মিনিট, কারণ এখন সবাই ব্যস্ত, সবাই কিছু না কিছু কাজে ব্যস্ত, সেগুলো সব করে নেওয়া যায়, কিন্তু করতে হবে এভরিডে। আপনাকে নিজের জন্য আধ ঘন্টা ব্যয় করতেই হবে ভালো থাকার জন্য। শুধু আপনি ভালো থাকবেন না, আপনি ভালো থাকবেন, আপনার পরিবার ভালো থাকবে, আপনার বন্ধু বান্ধব ভালো থাকবে, আপনার চেনা জানা মানুষরা ভালো থাকবে, এবং সর্বোপরি আপনি তো ভালো থাকবেনই, আপনার সব শখ আহ্লাদ আপনি কিন্তু মেটাতে পারেন এই এঞ্জেল কল করে। সুতরাং আর দেরি করা আমার মনে হয় উচিত হবে না। যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিন, যে মোবাইল নাম্বার যাচ্ছে। আর তাছাড়াও দিদির অনুষ্ঠান কিন্তু আপনারা ইউটিউবে দেখতে পাচ্ছেন, মহুয়া সিনহা বলে দিলেই আপনারা কিন্তু এই অনুষ্ঠান দেখতে পাবেন। তো যারা শিখতে চাইছেন, অনলাইন ক্লাস তো এখন হচ্ছে না, অফলাইনেই আপনাকে শিখতে হবে, এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করেই কিন্তু দিদি ক্লাস নিচ্ছে। 3 থেকে 4 জনের বেশি কিন্তু ক্লাসে নেওয়া হচ্ছে না, সুতরাং এই জায়গাটাও আপনি একেবারে পরিষ্কার থাকতে পারেন দিদির সাথে যোগাযোগ করে। অবশ্যই এটা আমার মনে হয় শুধু আজকেই করোনার জন্য নয়, যে কোনো রোগের হাত থেকে নিজেদের মুক্তি পাওয়ার জন্য এটাকে আমরা আমাদের জীবনে একটা বন্ধু বলে মনে করে নিতে পারি, এবং সম্পদও বলে নিতে পারি। কারণ এটা যদি আমি সারা জীবন থেকে অ্যাপ্লাই করতে থাকি, একটা সময় আমার কাছে কোনো প্রবলেমই কিন্তু প্রবলেম মনে হবে না, স্বাভাবিকভাবে। যত প্র্যাকটিস করবো তত আমার বাড়বে, জিনিসটার সম্বন্ধে জ্ঞান বাড়বে আরো। এবং আমার কথা হচ্ছে দিদি, এই যে করোনা নিয়ে আমরা বলছি, যাদের ইমিউনিটি কম তাদের ধরছে, তো ইমিউনিটি তো আমার বেড়ে যাবে না, এটা করতে করতে এবং বাড়ে তো, আমাদের তো সেটাই বাড়ে, আমাদের ভেতরে যতটা আমাদের পরিষ্কার থাকবে, আমার টক্সিন ক্লিয়ার হয়ে গেলে তোমার ইমিউনিটিটা বেড়ে যাবে। এবং তার জন্য সেটার নাম্বারও আছে, মানে সেটা বেরিয়ে গেল আবার, এটা সেই নাম্বারও আছে, এবং আমরা যে করোনার নাম্বারটা দিচ্ছি তার সঙ্গে এই এই নাম্বারটাও দিচ্ছি, যাতে ইমিউনিটি লেভেলটা মানুষের ঠিক থাকে, এটাও ভীষণভাবে দরকার, ভীষণভাবে দরকার। তো আজকের এই অনুষ্ঠান আমার মনে হয় অনেক মানুষকে নাড়া দিয়ে যাবে, অনেক মানুষ যারা রেইকি কথাটা হয়তো শুনেছেন, এঞ্জেল রেইকি কথাটা হয়তো শুনেছেন, কিন্তু কিভাবে তাকে অ্যাপ্লাই করতে হয়, কিভাবে নিজের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলতে হয় সেটা কিন্তু অনেকেই হয়তো জানেন না। আজকের এই অনুষ্ঠান থেকে আপনারা যারা জানলেন, যারা বুঝলেন, বা দেখার জন্যই হয়তো দেখেছেন, তাদেরকে বলবো বন্ধুরা দেরি করবেন না, ভালো তো আমরা সবাই থাকতে চাই। তো এই ভালো থাকার জন্য যে দুটো নম্বর দিয়েছি সেই দুটো নম্বরে একবার ফোন করে কোয়ারিজ করুন, তারপর আপনার যদি মনে হয় যে হ্যাঁ আমি যাব, আমি শিখবো, তাহলে অবশ্যই চলে আসুন। আজকে সময় শেষ, আমরা বিদায় নেব। দিদিকে অনেক ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের, ভালো থাকুন সবাই, নমস্কার। আড্ডা টাইমস মাত্র 299 টাকায় 1 বছরের সাবস্ক্রিপশনের সাথে থাকছে আরও 2 মাস ফ্রি। তাই এখনই ডাউনলোড করুন আড্ডা টাইমস অ্যাপ। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা